সরকার পতনের স্বপ্ন দেখতে দেখতে বিএনপি এখন খাদের কিনারে এসে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজনৈতিক শক্তি পরীক্ষা করতে মিথ্যা আস্ফালন না করে নির্বাচনে আসার আহ্বান জানান ওবায়দুল কাদের। প্রণব চক্রবর্তীকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত আলোচনা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন দলের শীর্ষ নেতারা। প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিদেশি শক্তি নির্ভর বিএনপি সরকার পতনের আন্দোলনেই শুধু নয়, নির্বাচনেও ব্যর্থ হবে। স্বপ্ন দেখতে দেখতে, রঙিন খোয়াব দেখতে দেখতে আপনারাই এখন খাদের কিনা, তাদের নেতিবাচক রাজনীতি আন্দোলনেও তারা ফেল, নির্বাচনেও ফেল। শক্তি পরীক্ষা করবেন, বড় বড় কথা না বলে আগামী নির্বাচনে আসেন। এর আগে ছাত্রলীগের আলোচনা সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপির উদ্দেশ্যে বলেন, ক্ষমতার মসনদে বসতে হলে আন্দোলন জোরদার করতে হবে। আন্দোলনের সোনার হরিণ দেখা না দিলে ক্ষমতার ময়ূর সিংহাসন কোনোদিনও দেখা দেবে না। এদিকে কৃষিবিদ ইনস্টিটিউটে শোক দিবসের আলোচনায় তথ্যমন্ত্রী বলেন, জাতিসংঘ মানবাধিকার কমিশনের উচিত বিএনপির আন্দোলনে যারা নির্যাতিত হয়েছে তাদের খবর নেয়া। 13-14-15 সালে যাদেরকে অগ্নিবোমা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে, নিরহ মানুষকে তাদের পরিবারের সাথে যদি দেখা করতেন তাহলে খুশি হতাম। আগামীতে বিএনপি জামাতের দুঃশাসনের কবলে যেন দেশ না পড়ে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে রাজনীতিকদের প্রতি আহ্বান জানান নেতারা। আমাদের মাঝে নেই। ফারজানা শোভা, একুশে টেলিভিশন, ঢাকা।